আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেল পিজন বাংলাদেশে। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আরেক জোড়া চিলা কবুতর। এই জোড়া চিলা মোজা ছাড়া আর কি, এক জোড়া মোজা ছাড়া চিলা কালেকশন করলাম। এটা হচ্ছে মাদি, ওইটা হচ্ছে নর। এখন এই জোড়া ডিটেলস আপনাকে দেব। এই জোড়া পেয়ারটা হচ্ছে ফুল ল্যাপা, ল্যাপা পুরো অরেঞ্জ কালার, নর মাদি দুটোটাই সেম অরেঞ্জ কালার। সবসময় চিলা কবুতর পেয়ার একটু লাইট ডিপ দিলে সবচেয়ে ভালো হয়, কিন্তু এটাই পাওয়া, তাই এটা কালেকশন করা আর কি। দুটোটাই ফুল সেম কালার আর কি, ল্যাপা অরেঞ্জ কালার। মাদি নরটা বুট ঠোঁটের, মাদি হচ্ছে মাদি বুট ঠোঁটের, নর হচ্ছে একটু লম্বা ঠোঁটের। মোজা নেই দুটোটারই, লেজে হালকা হালকা করি আছে, আর পুরোপুরি হচ্ছে ল্যাপা কবুতর। দেখতে পাচ্ছেন মুস্তিতে চলে এসেছে কবুতর, পেয়ারে এখনও দেয়নি, কিন্তু আগে চার থেকে নেওয়া কবুতরটা ওনার বাসায় পেয়ারই ছিল, তাই এখনও মুস্তিতেই আছে। এখন কবুতরটা যেটার একটা এই কবুতরটার একটা সবচাইতে ভালো বৈশিষ্ট্য হচ্ছে একটা পশমও সাদা নেই, পাখির নিচে বলেন উপরে বলেন সব দিক দিয়ে বেস্ট কোয়ালিটি, পুরো 100%। তাই এটার থেকে চান্দিলাল আসার চান্স একেবারেই কম। তারপরে একটু লাইভ ডিপ দিলে সুবিধা সবচাইতে। এখন আপনাকে আমি দেখাবো যে পাকগুলো, এই কবুতরগুলোর যে কোন টাইপের হলে ভালো হয় চিলা কবুতর, এই দুটোটারই দেখাচ্ছি আমি। এটা হচ্ছে নর কবুতর, একটু ঠোঁটটা একটু লম্বা। এটার পাকগুলো দেখুন, পাকগুলো সব কালো, কিচকিচে কালো, কোনো সাদা নেই, পাখের নিচে কোনো সাদা পশম নেই। দেখতে পাচ্ছেন আপনারা, আপনারা সম্ভব সবসময় দেখে কিনবেন যে পাখের নিচে যাতে চিলা সাদা না হয়, তাহলে অনেক ভালো। এইটার এই পাশেও এই যে কোনো সাদা নেই, এই যে বুক, এখানে লেজের নিচে কোনো সাদা পশম নেই। দেখতে পাচ্ছেন নখগুলো, এটা এই পেয়ারটার মোজা নেই পায়ে, মোজা ছাড়া ছিল নখগুলো। নখগুলো একটু বড় হয়ে গেছিলো, তাই আমি নীল কাটা দিয়ে কেটে দিয়েছি, হাঁটতে কষ্ট হচ্ছিল ফুল করি দমের, এল নটটা করি লেজের। নটটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন নর, এটা নটটা ঠোঁটটা একটু লম্বা, কিন্তু মাথাটা পুরো গোল, গোল মাথা, এই দিক দিয়ে অনেক ভালো, গোল মাথার কবুতর অনেক ভালো হয়। এখন মাদি কবুতর দেখাবো। এই যে এটা হচ্ছে মাদি, মাদি বুট ঠোঁটের ছোট ঠোঁট, এই যে মাদি চোখ দেখতে পাচ্ছেন আপনারা, পাকগুলো যেটা সেম উইটার, কোনো কালো নেই, সাদা আর কোনো আভা নেই, এই যে কোনো সাদা নেই দেখতে পাচ্ছেন। এই সাদা যদি থাকে পাখির নিচে তাহলে অনেক সমস্যা চিলার, ওই চিলাগুলো ফেটে যায় পাখির নিচে, এটার নিচে ক্লিয়ার হতে হবে ফুল করি, এটাও করি দমে ফুল করি দমের। এটা কবুতরটা লেজ, এটার একটা দুইটা লেজ বেশি আছে, আমি গুনে দেখাচ্ছি, 3, 3, 6, 9, 10, 14 লেজের মাদিটা, 14 লেজের। আমিও খেয়াল করিনি, ভিডিও করার সময় খেয়াল করলাম 14 লেজের মাদিটা। তো এটাতে আপনি যদি ভালো আরেকটা জোড়া দেন তাহলে আরও ভালো লেজের, বেশি লেজেরও পেতে পারেন। চিলা 16-17 লেজেরও হয়ে থাকে, 18 লেজ পর্যন্ত আমি দেখেছি আমার চোখে দেখা। তো এটা হচ্ছে মাদি, আর সবসময় চিলা যেটা দেখবেন বুক, এগুলো সাদা হতে হবে, সাদা হলে না নেবেন না, কারণ লাল হতে হবে পুরো লাল। সাদা পশম থাকলে মনে করেন চিলাটা ফেটে যেতে পারে, বাচ্চাগুলো উই তো ফাটবে না, ওর বাচ্চাগুলো যা হবে ওর জেনারেশনে ফাটার চান্স থাকে। যদি পুরো ল্যাপা নেন সবচাইতে বেস্ট। আর যদি অন্য টাইপের আপনি কবুতর ভাই করতে চান, যেমন ছাপকা স্টাইলে তাহলে, অথবা সাবচিল স্টাইলে তাহলে আপনি ওই টাইপে দিতে পারেন। তো সবাই দোয়া করবেন যাতে এটার থেকে ভালো রেজাল্ট পাই। এবং আজকের মতো অবশ্যই, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এই নিয়ে আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।